যাই বলো বড়দা, মেজদা কিন্তু একটাও অন্যায় কথা বলেনি। অন্যায় আর কোনটে ন্যায়, সারা জীবনে ওই এই হিসেবখানা কষে উঠতে পারলুম না। তোর মা কোথায় গেছে তুই সত্যি জানিস না? না রে, আমি ঠাকুমাকে কথা খানা তুই না বললেই পারতি, কোনো শরীর খানা তো আমি তো আমি বুঝলাম না। বড় জাটা মশাই তো বাড়িতে ছিলেন না, আমি কি করবো? মেজো বুড়ি হঠাৎ করে কোথায় চলে গেল বল দেখিনি। কি জানি আমি কিছু বুঝতে পারছি না, বলতে প্রত্যেকে যে কী সব হয়ে গেল। মানুষ বিয়েখানা নিয়ে ও বাড়িতে যেন কী সব অশান্তি টশান্তি চলছিল, তার জন্য নয় তো? না না,
তুমি তো ছোটবেলা থেকে মিজো জেটিকে দেখছো, তার নিজের ছেলের বিয়ে নিয়ে এত বড় অশান্তি উনি করবেন না আমার তো মনে হয়। এমনও তো হতে পারে তিনি বুড়ি হয়তো বাড়ি ফিরে এসেছে, তাতে অশান্তি বাড়বে বই। বর্দা, মিজো জেটি না মেজো খুড়ি, চত মেজো খুড়ি, কিছু মনে করবেন না, আমরা একজনকে খুঁজছি। কোথাও তো কোনো খবর নেই রে। খোকারাও কোনো খবর পেল কিনা কে জানে। খবর পেলে তো আসতো, সোজা তো বাড়িতেই চলে আসতো। খবর পাইনি বলেই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো বুঝতে পারছি না মেজবু কেন এমনটা করলে বাড়িতে। কি আরে তোরা কি কেউ কিছু? আমরা আমরা তো মায়ের কোনো ব্যাপারেই নাম কলাই না। মা তো কোনো কালেই সেটা পছন্দই করে না। ও কাল বৌবাদের কি হবে? কি হবে এখন এসে কথাখানা বলার মানেটা কি? হ্যাঁ, সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, বৌবাদ হবে, বৌবাদের সময় বৌবাদ হবে। চারটে লোকের সামনে মিথ্যে কথা বলতে বলতে আমরা জেরবার হব। তুই মায়ের মতো সৎ সাহস থাকে তাহলে সবার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে সত্যি কথাখানা বলবি, দরকার পড়লে বারবারই বলবি। সৎ সাহস বকু, চল বাপ কিছু খেয়ে নিবি। চল, সকাল থেকে কিচ্ছুটি মুখে তুলিস নি। আমি কিছু খাবো। মা, খাবো না বললে কি করে চলবে? হ্যাঁ, শরীর খারাপ করবে। চল জেদ করছিস যে দেখ, তুই যদি এখন শক্ত না হস তাহলে তোর বাবাকে কে সামলাবে বল? চল উঠ। বড় পিসিমা, যদি করতে পারিস নিজ বউটা যে কি করে কে জানে। তুমি না খেয়ে থাকলে কি মা ফিরে আসবে? বৌদি সবাই ফিরে এসেছিল, কেউ খোঁজ পায়নি। কেউ খোঁজ পেল না।
কথা বলছিস রে চোদ্দা, পাওয়া যাচ্ছে না মানে কি? অনেকখানে তো আমরা ভালো করে বুঝতে পারছি না। বর নিয়ে এসে শুনি বাড়িতে মেজ বউ নেই। খোঁজ খোঁজ তখন সবার টনক নড়ে, কাল থেকে নাকি কেউ দেখেই না। অলুক কুলে কাণ্ড বল দেখি, বাড়ি ভর্তি লোকের মাঝখান থেকে অমন একটা জলজ্যান্ত মানুষ উদা হয়ে গেল, তাও আবার কিনা মেজ বউ। আরে ছোটা, এই মেজদার সাথে কোনো ঝামেলা হয়নি তো? হলো তো তুইও জানতি, বর বেরোনোর আগে অব্দি তো তুই ওই বাড়িতে ছিলি। আরে তুই যখন এলি তখন কোথায় ছিলি? আমি তো মানুষ যখন বেরোচ্ছে তখন তাকে শেষবারের মতো দেখলুম, তারপরে তো মরারই ঠিক ব্যথা শুরু হলো। ওনাকে খবর পাঠিয়ে বাড়ি চলে এলো। ব্যথা এত কষ্ট পাচ্ছিলাম যে তার সাথে দেখা করার কথা মাথায় আসেনি। ও ছোটদা নে, কোথায় যেতে পারি বল দেখি? সেটাও তো আমরাও ভেবে হয়রান হয়ে যাচ্ছি, চারদিকে সবাই দৌড়ঝাঁপ করছে। আর মেজদা? সে শয্যা নিয়েছে। এত বড় ধাক্কা খানা কি করে সামলাবে বল দেখি? তার কাছে তো মেজ বই সব। আরে মানুটার বৌবাদ না আজ? এটা না করলে নয়, হবে কোনো রকম। দেখিস আবার মানুষ বউটাকে না ওরা দুস্তে শুরু করে। সব আছে না বউ ঠাকুরানির দল ওখানে, চাপা পুটি টগর, তারপর মেজদারি মেজ বউ। আচ্ছা বল, মেয়েটার তো কোনো দোষ নেই, বড়দা ওদের একবার ধমক লাগিয়ে। কুটুম বাড়ির লোকেরা আজ বিকেলে এসে যখন শুনবে তারা কি ভাববে বল দেখি? কোন বাড়িতে মেয়ে দিল? হিরোটা খাল, হিরোটা খাল মেজ বউ যেমন কি ছিল তেমন তাই রয়ে। কাণ্ড জ্ঞান, ছেলের বিয়েতে এমন একখানা ঘটনা ঘটায় কোনোদিন দেখেছিস না শুনেছিস বাপজাম নে বল দেখি? শুধু কতগুলো লোকের হয়রান। সারা রাত ধরে ফিরল না।